পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে আবু সাইদ নামে এক উপজেলা প্রকৌশলী নিহত হয়েছেন এ ঘটনায় ইউনিয়ন সহ তিনজন আহত হয়েছেন শনিবার মধ্যরাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চেকমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত আবু সাইদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী আহতরা হলেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে আলামিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে